চন্দ্রযান থ্রির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা জানেন গতকালকেই কিন্তু ইসরোর তরফ থেকে টুইট করে বলা হয়েছিল আজকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে তার ফায়ারিং করা হবে ইঞ্জিনকে এবং তার দূরবর্তী কক্ষপথে পৌঁছে দেওয়া হবে, মানে 3 নম্বর কক্ষপথে পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তের খবর ইসরোর তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে। জাস্ট 13 মিনিট আগে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য থার্ড অরবিট রেইজিং ম্যানুয়েভার, মানে আর্থ বাউন্ড পেরিজি ফায়ারিং ইজ পারফর্মড সাকসেসফুলি ফ্রম ISTRAC ইসরোর বেঙ্গালুরু থেকে। এবং পরের দিন যে আবারও এর ফায়ার করা হবে সেটা হচ্ছে 20 তারিখ জুলাই মাসের, মানে আজকে 18 তারিখ, পরশু দিন দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ফায়ার করা হবে। এবং দিস মিশন ইজ অন শিডিউল আর স্পেসক্রাফট হেলথ ইজ নর্মাল। তার মানে আমরা যেটা ভাবছিলাম যে সব ঠিকঠাক থাকবে, সব কিন্তু ঠিকঠাকই আছে। ইসরোর যে সদর দপ্তর সেখান থেকে কিন্তু সবাই বেশ খুশ মেজাজেই ছিল, কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়নি। আর হাসি খুশি মজার মধ্যে দিয়েই সবাই ভিতরে একটা চাপা টেনশনে ছিলেন সেটাও বোঝা যাচ্ছিল। আর ফায়ারিং করার আগের মুহূর্ত অবধি সবাই চুপচাপ কিন্তু শান্ত হয়ে বসে দেখছিলেন যে সব ঠিকঠাক হয় কি না। হওয়ারই কথা, তার কারণ এই স্টেপগুলো চন্দ্রযান 2 অলরেডি পার করে সে চলে গেছিলো চাঁদের কক্ষপথে এবং একেবারে ফাইনাল পজিশনে, শুধুমাত্র ল্যান্ডার বিক্রম নামতে পারেনি। তারপরে একটা ফায়ার এবং ফায়ারের পরেই কক্ষপথ কিন্তু চেঞ্জ করলো এবং ইসরোর অবশ্যই সবাই হ্যাপি। তো আমি লাইভ ট্র্যাকিংয়ে চলে যাব, লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে দেখি কি পরিস্থিতি। লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে কক্ষপথ এবং কক্ষপথ আরও ডিস্টেন্স বাড়ালো। এক্স্যাক্ট কত ডিস্টেন্সে সেটা কিন্তু এখনও অবধি রিভিল করেনি ইসরো, যখনই জানাবে আমরা বলে দেবো। কিন্তু সাকসেসফুলি বান করিয়ে পরবর্তী কক্ষপথে চন্দ্রযান 3কে ঠেলে দেওয়া হয়েছে সেরকম কিন্তু ইসরোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও সেটাই আপনাদের জানিয়ে দিলাম। এই মুহূর্তে কোথায় আছে এই চন্দ্রযান 3 বলে দিই, প্রশান্ত মহাসাগরের উপরেই রয়েছে। এই যে দেখছেন প্যাসিফিক ওশিয়ান এবং অস্ট্রেলিয়া এবং সাউথ আমেরিকার মধ্যবর্তী অঞ্চলে কিন্তু রয়েছে এই মুহূর্তে চন্দ্রযান 3। আর এর যে অল্টিটিউড এই মুহূর্তে 5956, এটা কিন্তু বাড়ছে, ক্রমশ বাড়ছে এবং অ্যাপোজির দিকে যাচ্ছে। অ্যাপোজি তো আগের ভিডিওতেই বুঝিয়েছি, দূরবর্তী কক্ষপথের স্থানকে অ্যাপোজি, আর একেবারে কাছাকাছি যখন চলে আসে লোয়ার অরবিটে সেটা হচ্ছে গিয়ে পেরিজি। তো অল্টিটিউড বা উচ্চতা এই মুহূর্তে ঘন ঘন বাড়ছে, দেখুন 6032, 6040, 6045 কনস্ট্যান্ট কিন্তু বাড়ছে। এর এবার কিন্তু স্পিডও বাড়ানো হয়েছে, স্পিড আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতি সেকেন্ডে 5.66 কিলোমিটার এবং মাইলের হিসাবে 3.51। গতকালকে এটা 3 বা 4 কিলোমিটার ছিল, আজকে কিন্তু স্পিডও বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গতিবেগ আরও বাড়িয়ে নিল। বাড়িয়ে নিয়ে এবার কিন্তু সে অ্যাপোজিট দিকে যাচ্ছে, এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের উপর থেকে সে ট্রাভেল করছে। এই কক্ষপথ ধরে সে ঘুরবে, কখনও কাছে আসবে কখনও দূরে যাবে, যেরকমটা আমরা আগের ভিডিওতে বলছিলাম। এই যে বিষয় এবং এই যে ইঞ্জিন বার্ন করলো, সেই ইঞ্জিন বার্নের পর তৃতীয় কক্ষপথে কিন্তু পৌঁছালো আমাদের চন্দ্রযান 3। তার মানে বলা যেতে পারে আরও একখানা কিন্তু মাইলস্টোন পার করলো। এগুলো সব পরপর বলা যেতে পারে মাইলস্টোন। এই যে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে খুব কাছে চলে আসছিল, তারপরে আবার দূরে চলে যাচ্ছিলো, এখনও তাই করছে। আর আগের ভিডিওতে বলছিলাম যে লোয়ার অরবিটের কক্ষপথে অতটা ফারাক পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফারাক রয়েছে। তো 3 নম্বর কক্ষপথে এই মুহূর্তে পৌঁছে গেছে। 3 নম্বর কক্ষপথের অ্যাপোজি আর পেরিজি কত সেটা ইসরোর তরফ থেকে যখন জানাবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো। 226/42 ছিল, মানে 42,000 কিলোমিটার দূরে যাচ্ছিলো, আর 26,000 কিলোমিটার 226 কিলোমিটার কাছে আসছিল, সেটা কিন্তু এখনও অবধি রিভিল করেনি সেটা কতটা চেঞ্জ করা হয়েছে, রিভিল করলে আমরা জানিয়ে দেবো। আর আগের ভিডিওতে একটা পরে অবশ্য কারেক্ট করেছিলাম, একটা ভুল বলেছিলাম যে যখন চাঁদের কক্ষপথে প্রবেশ করবে, ওটা আমি ভুল করে 5ই সেপ্টেম্বর বলেছিলাম, ওটা 5ই আগস্ট হবে। এরকম হয়তো আপডেট দিতে গিয়ে ছোটোখাটো ভুল, সেগুলো একটু ক্ষমা করে দেবেন। তবে মোটামুটি আপনারা জানেন 23 আগস্ট যখন নামবে তখন আর 5ই সেপ্টেম্বর তো আসে না তার মধ্যে।
যাই হোক, এই হচ্ছে আপডেট। আমরা চলে যাব নাসা ডিএসএন এ। ডিএসএন থেকে ঠিকঠাক মতো কভারেজ পাওয়া যাচ্ছে কিনা, সিগনাল পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখে নেব। নাসা ডিএসএন এ এই মুহূর্তে কিন্তু চলে এসেছে ক্যানবেরা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার থেকে সিগনাল পাঠাচ্ছে, তার কারণ যেটা আমি বললাম যে অস্ট্রেলিয়ার এবং আমাদের দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থানে আছে, তাই অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রযান থ্রি এবং চন্দ্রযান থ্রি অ্যান্টেনা থেকে, মানে ডিপ স্পেস নেটওয়ার্কের যে অ্যান্টেনা ক্যানবেরার, সেই অ্যান্টেনা থেকে কিন্তু একেবারে ঠিকঠাক যোগাযোগ করা হচ্ছে। আর এই মুহূর্তে ডিস্টেন্স এখানে 9000 দেখাচ্ছে, এটা আরও আপডেটেড যে এখানে চন্দ্রযান থ্রির সঙ্গে আমাদের পৃথিবীর ডিস্টেন্স হচ্ছে 9.76,000 কিলোমিটার, মানে প্রায় 10,000 কিলোমিটারের কাছাকাছি। আর দেখুন রাউন্ড ট্রিপ লাইট টাইমও কিন্তু কমে গেছে, এখন আরও অনেক কম সময় লাগছে, এরপরে আরও বাড়বে, ডিস্টেন্স ক্রমশ বাড়াবে। আর যেটা আগের দিন বলছিলাম অ্যাজিমুথ এলিভেশন, এটা নিয়ে ভাবার দরকার নেই, তাও আমি বলে রাখি। আপনাদের বাড়িতে আপনারা ডিশ অ্যান্টেনা দিয়ে টিভি দেখেন, যাদের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে তারা জানে ডিশ অ্যান্টেনা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফিট করতে হয়, অ্যাঙ্গেলটাই হচ্ছে অ্যাজিমুথ এবং এলিভেশন, সেটা ডিগ্রি মেনটেন করতে হয়। যেই কোম্পানি ডিশ অ্যান্টেনা সাপ্লাই করে, তারা টাটা স্কাই হতে পারে, জিএর হতে পারে, তাদের নিজস্ব একটা অ্যাজিমুথ এলিভেশনে থাকে হচ্ছে স্যাটেলাইট, সেখান থেকে লিঙ্ক করার জন্য এই অ্যাজিমুথ এলিভেশনকে আমাদের ঠিক করতে হয়। অ্যাজিমুথ কি? ডিশ অ্যান্টেনাকে প্যান করে যে অ্যাঙ্গেলে দাঁড় করাবেন সেটা হচ্ছে কি তার অ্যাজিমুথ, আর উপর নিচে যে জায়গায় দাঁড় করাবেন সেটা তার এলিভেশন, সেই ডিগ্রিতে দাঁড় করালে তবেই গিয়ে ডিশ অ্যান্টেনা লিঙ্ক করা যেতে পারে বা লিঙ্ক হবে। এর জন্যই এলিভেশন এবং অ্যাজিমুথটা আমাদের টেকনিক্যালি খুবই দরকারি একটা জিনিস, ডিশ অ্যান্টেনা মেনটেন, ডিশ অ্যান্টেনাকে লিঙ্ক করার জন্য উপগ্রহের সঙ্গে বা মহাকাশ যানের সঙ্গে। সেরকমই এই যে চন্দ্রযান থ্রি যে ডিশ অ্যান্টেনা লিঙ্ক করা রয়েছে, তার অ্যাজিমুথ এলিভেশন 88 ডিগ্রি অ্যাজিমুথ এবং 14 ডিগ্রি এলিভেশন। এই অ্যাজিমুথ এলিভেশনে এই ডিশ অ্যান্টেনার জায়গায় যদি এই যে ডিশ অ্যান্টেনাটা লাগাতো, তাহলে সে এই কিন্তু চন্দ্রযান থ্রিকে ট্র্যাক করতে পারত। আর অনেকে আগের ভিডিওতে একজন বলছিলেন যে এই যখন ডিপ স্পেস নেটওয়ার্ক দেখাচ্ছিলেন তখন জেমস ওয়েবের দেখতে পাচ্ছিল না, দেখুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কিন্তু সিগন্যাল রিসিভ হচ্ছে। তো সবসময় যে সব মহাকাশযানের সঙ্গেই যোগাযোগ রাখা হবে তা কিন্তু ঠিক নয়। তখন যেরকম ভয়েজার ওয়ানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিলো গোস্টন থেকে, এখন দেখুন ক্যানবেরা থেকে ভয়েজার টু এর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তো এটা সময়ের ব্যাপার, যখন যেটা, যেমন এর আগে গোল্ডস্টোন থেকে চন্দ্রযান থ্রিকে দেখানো, মানে মাদ্রিদ থেকে ছিল, এবার এখন অস্ট্রেলিয়া থেকে, আবার যখনই পৌঁছে যাবে ইউএসএর দিকে সে পৌঁছাবে তখন কিন্তু গোল্ডস্টোন থেকে তাকে যে অলরেডি রেডি করে রেখেছে চন্দ্রযান থ্রি, এবং এটা তখন কেটে যাবে, তখন এখান থেকে সিগন্যালটা, মানে গোল্ডস্টোন থেকে সিগন্যালটা লিঙ্ক করা হবে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আশা করি আপনাদের এই ইনফরমেশন কাজে লেগেছে, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।